أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سورة النحل تلاوت চলছে আমাদের আমরা আজ 41 আয়াত থেকে শুরু করব তেলাওয়াত পুরো সময়ের তাহলে আমরা আবার একটু স্মরণ করে নিই যে এই সূরার প্রথম কি ছিল আমাদের সূরা নাহলের শুরু কি ছিল আতা আমরুল্লাহ আল্লাহর আদেশ এসে গেছে ফালা তাস্তাজিলুহু অতএব তার জন্য তোমরা আর তাড়াহুড়া করো না সুবহানাহু পবিত্রতা তার ওয়া তাআলা আম্মা ইউশরিকুন এবং উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান সেই সব থেকে তার সঙ্গে এরা যাদেরকে অংশীদার বানায় ইউনাজ্জিলুল মালায়িকা বিরূহ এবার আমরা যে রহস্য এখানে ভাঙা হচ্ছে এই সূরা নাহলে আমরা এই পর্যন্ত কিতাব নাজিল করেছি তোমার প্রতি এটাই চূড়ান্ত কথাই তো শুনেছি আমরা এখানে তার রহস্য ভেদ করা হচ্ছে মাঝখানে ইউনাজ্জিলুল মালায়িকাতা বিরূহ মিন আমরিহি আল্লাহ তাআলা নাজিল করেন ফেরেশতাদেরকে একটি চেতনা নিয়ে বিরূহ মিন আমরিহি তার আদেশের আলা মান ইয়াশা মিন ইবাদিহি এখন এখানে মান ইয়াশাকে যদি আল্লাহর দিকে নেই একরূপ হবে তার উপরে যার উপরে তিনি চান তার বান্দাদের মধ্যে থেকে আবার যদি এই মান ইয়াশা একদম বিশুদ্ধ আরবি ব্যাকরণ অনুযায়ী যে আলা তার উপরে মান ইয়াশা যে এটা চায় মিন ইবাদিহি তার বান্দাদের মধ্যে থেকে তাহলে আমাদের ক্ষেত্রে আমরা মনে করি যারা কোরআনের পাঠক তাদের জন্য এইটাই যে এই কিতাব যদি কেউ চায় আল্লাহর কাছে তাহলে তার উপরে কি হয় একটি ফেরেশতা নাজিল করেন আল্লাহ তার আদেশের সূরায়ে মুমিনুনে গেলে আমরা দেখতে পাবো এই সিরিজের শেষ সূরায় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা তো এই কিতাবের রহস্য যে কতটা মানে কিরকম এবং এই এই কিতাব যে যেমন ডক্টর ওই যে আহমদ দিদাদ বলেছেন যে মিরাকেল অব দ্য মিরাকেলস সমস্ত অলৌকিকতার সর্বোচ্চ অলৌকিক নিদর্শন এই কোরআন তো তার বাস্তবতা সম্পর্কে আমাদের তো কোনো ধারণা নেই আমরা জানিও না যে এর বাস্তবতা আসলে কী কারণ যেহেতু দেখিনি আমরা কোনোদিন কিতাব খুলে চারিপাশে কিতাবের চারিপাশে যেমন সরকারের চারিপাশে থাকে তার চামচারা তো এই ধর্ম ব্যবসায়ীরা কিতাব কেমনভাবে ঘিরে রেখেছে সাধারণ মানুষ কিতাবের কাছে আসতেও পারে না দেখতেও পারে না ভয় পায় তো ইউনাজ্জিলুল মালায়িকাতা বিরূহ নাজিল করেন ফেরেশতাদেরকে আল্লাহ বিশেষ একটি চেতনা নিয়ে মিন আমরিহি যা তার আদেশের তাই না যেমন রসুলকে বনী ইসরায়েল আমরা দেখবো রসুলকে জিজ্ঞেস করেছেন এর পরের সূরায় দেখবো আমরা তাই না যে ইয়াস আলুন কানের রুহ তোমার কাছে রুহের ব্যাপারে জিজ্ঞেস করে কুল আর রুহ মিন আমরি রাব্বি বলো রুহ আল্লাহর আদেশ বিশেষ বা আদেশের একটি তো আলা মান ইয়াশা তার উপরে যে চায় মিন ইবাদিহি তার বান্দাদের মধ্যে তাহলে কি হলো এখানে অর্থাৎ আমি নিজেকে আগে আল্লাহর বান্দা হবার মানসিকতায় আসব আসবো না যে আমি সমুদয় কারণ আমি আমি জেনেছি বিভিন্নভাবে জেনেছি জানতে পেরেছি বা কোরআন পড়ে আমি জানতে পেরেছি যে তোমার ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষকে আমার গোলাম হওয়া ছাড়া আর কোনো কারণে সৃষ্টি করিনি তো এখন আমরা পৃথিবীতে এসে দেখি কি আমরা স্বাধীন মুক্ত যা ইচ্ছা তা করতে পারি তাহলে কি থাকলো আমাদেরকে গোলাম হতে হবে এই জন্য আল্লাহ কি করেছেন কিতাব দিয়েছেন কি করে আল্লাহর গোলাম হওয়া যায় হলো এখন কিতাব তো পড়তে পারতে হবে তা আমরা পারি না এখন এই জন্য কিতাব তো বুঝতে পারতে হবে তা আমরা বুঝি না এখন কিতাব যেন পড়তে পারি কিতাব যেন বুঝতে পারি এই জন্য আল্লাহ আমাদের কি বলেছেন প্রথম আদেশ করেছেন একরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক তারপর কি বলেছেন প্রার্থনা করতে থাকো রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি প্রভু তুমি আমার বক্ষকে খুলে দাও আমার চেতনাকে খুলে দাও এবং আমার জন্য আমার যে কাজ আমার যে করণীয় সহজ করে দাও এরকম আরও অসংখ্য রেফারেন্স দেওয়া যায় তো এগুলো নয় ধারাবাহিকতা চলে যাব আমরা খালি একটা টেক্সট আমি থোক থোক কথাগুলো রেখে যাচ্ছি যেন সবাই
আবার নতুন করে এই ধারাবাহিকতাকে পড়ার একটা আগ্রহ জাগে। ইউনাজ্জিলুল মালায়িকাতা বিরূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনজিরু। কেন এই ফেরেশতা দেবেন যে সাবধান ও সতর্ক করো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, শুধু এই কথাটা মানুষকে জানিয়ে দাও যে আমি ছাড়া তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই, আল্লাহ ছাড়া তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই, ইল্লা আনা, ফাত্তাকুন, অতএব শুধু তার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো। আর এই সূরার শেষ আয়াত আমরা যখন যাব তখন ইনশাআল্লাহ তেলাওয়াত করব এবং আমরা দেখব তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুন নাহল আয়াত 41। ওয়াল্লাযীনা হাজারু ফি ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, সেই সব লোক যারা আল্লাহর পথে বেরিয়ে এসেছে ঘর বাড়ি ছেড়ে তারপরে যে তাদের উপরে অনেক অত্যাচার করা হয়েছে, লানু বাউবে বাউবে আন্নাহুম ফি দুনিয়া হাসানাতান, আমি তাদেরকে প্রতিষ্ঠিত করে দেবো এই পৃথিবীতে সুন্দরভাবে। বার্তা নয় আমাদের জন্য, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক অত্যাচার সহ্য করে যারা আল্লাহর পথে বেরিয়ে এসেছে জানে না কোথায় যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নি যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, সেই আগুন থেকে বেরোবার পরে তিনি চললেন, আমি বলছেন যে আমি চললাম আমার আমার সৃষ্টিকর্তার দিকে, আমি নিশ্চিত যে তিনি আমাকে পথ দেখাবেন। হ্যাঁ, সূরা নিসার 100 আয়াত 100 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ, যারা আল্লাহর পথে বেরিয়ে এসেছে ঘর বাড়ি ছেড়ে, মিন বাদি মা যুলিমু, তারপরে যখন অনেক অত্যাচার সহ্য করেছে, লানুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান, নিশ্চিত এটা যে এই পৃথিবীতে তাদেরকে আমি অত্যন্ত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে দেব। ওয়ালা আজরুল আখিরাহ, আর পরবর্তী পৃথিবীতে বা পরবর্তী জীবনে তাদের যে বিনিময়, তাদের যে পুরস্কার, আকবর, তাদের জীবনের ক্ষেত্রে সবচাইতে বড় পাওনা সেটা, লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা জানতো। আল্লাযীনা সাবারু, যারা তাদের অবস্থানে অবিচল থেকেছে, আলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং শুধু নির্ভর করেছে তাদের সৃষ্টিকর্তার উপরে। ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান, এবার নবুয়ত রেসালাতের পদ্ধতি স্বয়ং রসুলের সঙ্গে আল্লাহ আলোচনা করছেন, বলছেন, বোঝাচ্ছেন, দেখো আমরা পাঠাইনি তোমার আগে এমন কোনো বার্তাবাহক যে পুরুষ নয়, ইল্লা রিজালান, সে একজন পুরুষই। তারপর কি হয়েছে, নুহি ইলাইহিম, যাদেরকে পাঠিয়েছি তোমার পূর্বে, ওহি করেছি তাদের উপরে, ফাস আলু আহলা দিক্র, এ ব্যাপারে তোমার কোনো সংশয় থাকলে জিজ্ঞেস করো যারা এর আগে কিতাব পেয়েছে, ইন কুন্তুম লা তাআলামুন, যদি তুমি না জানো বা তোমরা যদি না জানো, হলো তোমাদের যদি না জানা থাকে। এখন এই আয়াতকে আমি আর একটু ব্যক্ত করতে হবে, হে মোহাম্মদ, আমরা তোমার পূর্বেও যখনই রসুল পাঠাইয়াছি তো মানুষই পাঠাইয়াছি, যাহাদের প্রতি আমরা আমাদের পয়গামসমূহ ওহি করিতাম, এই জিকরওয়ালাদের নিকট জিজ্ঞেস করিয়া দেখো যদি তোমরা নিজেরা না জানো। তো তোমরা করে বলা হচ্ছে এখানে সম্বোধন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কা, তোমাকে, যে ওয়ামা আরসালনা মিন কাবলি কা, বলা হচ্ছে কথা রসুলকে উদ্দেশ্য করে, তোমার আগে পাঠাইনি এমন কোনো রসুল, ইল্লা রিজালান, তারা সবাই পুরুষ মানুষ ছিল, নুহি ইলাইহিম, বহুবচনে চলে গেল, ওহি করেছি, অর্থাৎ কি করে রসুল হলো, ওহি করেছি তার কাছে, ফাস আলু আহলা জিক্র, এখন যারা এর আগের কিতাবের ধারক, প্রকৃত অর্থেই যারা আহলুজ জিক্র, প্রকৃত অর্থেই যারা আহলে কিতাব, কিতাব ধরেই যারা বসে আছে, তাদেরকে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা এই রহস্য না জানো যে রসুল মানে কি, রেসালাত মানে কি, বিল বাইয়ানাত ওয়া যুবুর, কিভাবে পাঠিয়েছি, বিল বাইয়ানাত ওয়া যুবুর, মানে সব রকমের প্রমাণ নিয়ে এবং কিতাব নিয়ে। তো বাইয়ানাত মানে কি, সূরা বাইয়ানাতে আমরা পড়েছি, তাই না?
لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين حتى ياتيهم البينه এখন বাইয়েনা কি রাসূলুম মিনাল্লাহ একজন রাসূল আল্লাহর পক্ষ থেকে ইয়াতলু সুহুফা মুতাহারা যে পড়ে পড়ে শোনায় পবিত্র সহিফা ফিহা কুতুবুন কাইয়্যামা যাতে লেখা আছে স্থায়ী নিয়ম স্থায়ী আল্লাহর সুন্নাত বা আল্লাহর নিয়ম বিধি ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকর জিজ্ঞেস করো যারা আগের কিতাবের অধিকারী ইনকুন্তুম লা তাআলামুন যদি তোমরা না জানো বিল বাইয়ানাত তারা এসেছিল সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে ওয়া যুবুর এই যুবুর মানে ওই এর আগের কিতাব যুবুর বহু বচনে ওয়া আনজালনা ইলাইকা যিকরা এবং এখন তোমার কাছে যা নাজিল করছি এটা যিকরা হলো আর এখন এই জিকির তোমার প্রতি নাজিল করিয়াছি তাহলে এখন কিতাব মানেই যে জিকির এই কথাটা আমরা স্পষ্ট হই কি না মানে মসজিদের কোনায় বসে আল্লাহু আল্লাহু করা জিকির নয় হলো তো এই যে বিকৃত এই যে বিকৃতি এর দায়িত্ব কার কে নেবে এখন আল্লাহু আল্লাহু কোথায় বাজে বুকের ডান পাশে বাজে না মাঝখানে বাজে না বাম পাশে বাজে কল পরিষ্কার করে আল্লাহু দিয়া ইল হয়ে যায় পরে আর আল্লাহু থাকে না ইল হয়ে যায় ওয়া আনজালনা ইলাইকা যিকরা এবং তোমার কাছে নাজিল করেছি এই স্মারক বা স্মরণিকা লিতুবাইয়ানা লিন্নাস হলো যেন তুমি স্পষ্ট করে দাও মানুষের কাছে এখন লেতু বাইয়েনা এটার এইটার যে কোরআনই ব্যাখ্যা আমি অন্য কোনো দায় দায়িত্ব না নিয়েই বলতে চাই যে আমরা একটু আগে ১১ নম্বর সুরার শুরু আমরা দেখে এসেছি কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবির একখানে কিতাব উহকিমাত আয়াতুহু প্রথম যে বক্তব্য তা আগে প্রতিষ্ঠিত করা হয়েছে সুম্মা ফুসসিলাত মিন লাদুন তারপর বিস্তারিত বিবৃত হয়েছে তার পক্ষ থেকে তার থেকে যিনি সকল জ্ঞানে জ্ঞানী যিনি সব খবর রাখেন সর্বকালের সমস্ত খবর কোন কালে কোন সময় কোন কিতাব দিতে হবে কি বলতে হবে কাদেরকে এটা যিনি জানেন তিনি নাজিল করেছেন এই কিতাব এবং তিনি নাজিল করেছেন এই ফরমেটে প্রথমে মূল কথাগুলোকে বলে দেওয়া হয়েছে তারপর সেই কথাগুলোকে বিভিন্ন পরিপ্রেক্ষিত অনুযায়ী ঘুরিয়ে ফিরিয়ে বোঝানো হয়েছে যে কয়টা গল্প এই কোরআনে আছে আহসানুল কাসাস এবং সে কয়টা গল্পের উদ্দেশ্যও আমরা দেখেছি সেগুলো সূরা ইউসুফের গল্প বলে আল্লাহ তাআলা বলছেন যে এটা এমন কোনো হাদিস নয় যা এর একটা আয়াত রচনা করা যেতে পারে এখন এই সমস্ত আল্লাহর চ্যালেঞ্জগুলোকে আমরা তো কখনো যাচাই করে দেখিনি আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন তার কিতাব নিয়ে যে এটাকে ওর কারো পক্ষে রচনা করা সম্ভব না যদি পারো তো একখানা আয়াত বানিয়ে নিয়ে আসো একটা সূরা বানিয়ে নিয়ে আসো কই আমরা তো কেউ দেখিনি আসলে এর বাস্তবতা কী তো মুসলিম উম্মার তো একটাই মাত্র কর্তব্য ছিল যে তারা কিতাব নিয়ে মানুষের কাছে যাবে এবং কিতাব নিয়ে তারা একের পর এক যেতে থাকবে এবং মানুষের সাথে চ্যালেঞ্জ করতে থাকবে এই তো কাজ মুসলমানদের যে কারণে আল্লাহ তাআলা ছোট ছোট শিশুকে আল্লাহ তাআলা ওইটুক বয়সে পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়সে কিতাব মুখস্থ হতে পারে এতটাই সামঞ্জস্যশীল করে দিয়েছেন আমাদের তাহলে এত গেল এক এক কথা তাহলে কি হলো ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন্নাস যেমন ওই লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি যেন মানুষের কাছে তুমি স্পষ্ট করে দাও মা নুজ্জিলা ইলাইহিম কি তাদের প্রতি নাজিল করা হয়েছে খেয়াল করো কিন্তু এখানে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো সুযোগ আছে কারণ ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা এই রহস্য কেউ কাউকে আমরা বলি না কি আশ্চর্য কথা সূরা বাকারা আয়াত নম্বর কত সাতানব্বইতে যে মান কানা আদু বনলি জিবরিল যে হবে জিব্রাইলের শত্রু ইহুদিদের প্রেক্ষিতে বলা হচ্ছে যে ইহুদি এই জিব্রাইলই বেটা নষ্ট করেছে সব আমাদের কারো কাছে আসতো দিয়ে আসছে মোহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য তারা জিব্রাইলকে গালিগালাজ করতো তো আল্লাহ ওই প্রেক্ষিতে বলছেন সূরা বাকারা আয়াত কত সাতানব্বই যে মান কানা আদু বনলি জিবরিল
فَإِنَّهُ نَزَّلَهُ عَلَىٰ قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ। এই স্পষ্ট কথাটার কতকাল আমরা ঢেকে রাখব আমার এটাই বুঝে আসে না যে ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, এই কিতাব তো নাজিল ইন্নাহু অর্থাৎ এই কিতাব, ইন্নাহু সে তো এই কিতাব নাজিল করে, নাজ্জালাহু আলা কলবিকা তোমার অন্তরে, বিইজনিল্লাহ আল্লাহরই অনুমতিক্রমে আল্লাহরই ইচ্ছা অনুযায়ী। তাহলে রসুলের কিতাব কোথায় আসে? অন্তরে আসে। সেটা যখন রসুল তার ভাষায় প্রকাশ করে বলেন তখন কি বাইয়েন হয় না কে হয় কি না? বাইয়েন মানে প্রকাশ করে বলা, একটা জিনিস গুপ্ত সেটা প্রকাশ করে বলা। সেখানে তাফসির, সেখানে এত লক্ষ লক্ষ বাড়তি কথার প্রশ্নটা কোত্থেকে আসবে? কারণ এই কিতাব তো এইমাত্র আমরা দেখলাম যে আল্লাহ নিজে প্রথম মূল কথাগুলোকে আগে বলেছেন, তারপর সে কথাগুলোকে নিজেই বিস্তারিত বর্ণনা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো এই কিতাবের আমি আর বলতে যাব না, অনেকখানি বেয়াদবি হয়ে যাবে বলতে গেলে। ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন্নাস, এবং নাজিল করেছি তোমার কাছে এই যিকর, এই স্মারক, লিতুবাইয়ানা লিন্নাস যেন তুমি ব্যক্ত করে বলতে পারো মানুষকে, মানুষ জেলে এলাইহিম কি নাজিল হয়ে, দেখেন এখানে আবার সেই এই কিতাবের কাছে কীভাবে যেন এখান থেকে বাইরে আমরা না যেতে পারি। মানুষ জেলা ইলাইহিম কি তাদের প্রতি নাজিল করা হয়েছে, করেছেন আল্লাহ কি নাজিল হয়েছে তাদের প্রতি, ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং যারা প্রত্যেকে তারা যেন এই কিতাব নিয়েই চিন্তাভাবনা করে। এত স্পষ্ট কথা, আর কিভাবে আল্লাহ বললে আমরা বুঝতাম, আর কিভাবে বললে আমরা বুঝতাম। ও আনজালনা ইলাইকা যিকরা, এবং এখন নাজিল করেছি তোমার কাছে এই যে যিকরা, এই যে স্মারক, লিতুবাইয়ানা লিন্নাস, যেন মানুষের কাছে স্পষ্ট করে দিতে পারো তুমি, মানুজ্জিলা ইলাইহিম কি নাজিল হয়েছে তাদের প্রতি, বলে আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন এই কিতাব নিয়ে চিন্তাভাবনা করে। কোথায়? আফা আমেনা আল্লাযীনা মাকারু ওয়াসাইয়্যাত, তারা কি নিশ্চিত হয়ে গেছে, তারা কি নিরাপদ হয়ে গেছে এই ব্যাপারে, মানে নিরাপদ বোধ করছে তাদের নিজেদেরকে এই ব্যাপারে যে আল্লাযীনা মাকারু ওয়াসাইয়্যাত, যারা ষড়যন্ত্র করে যাচ্ছে, আন ইয়াখসিফ আল্লাহ বিহিমুল আরদ, যে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মাটিতে ধসিয়ে দিতে পারবেন না, আও ইয়াতিয়াহুমুল আযাব, অথবা চলে আসবে তাদের উপরে শাস্তি, মিন হাইসু, এমন এক দিক থেকে, লা ইয়াশুরুন, ধারণাও করতে পারবে না। এ ব্যাপারে তারা কি নিশ্চিত, তারা কি নিশ্চিন্ত? আও ইয়াখুজাহুম মিন তাকাল্লুবিহিম ফামাহুম মুজিজিন, হ্যাঁ, অথবা তারা এই যে আসা যাওয়া করছে, তাই না, মিন তাকাল্লুবিহিম, তাদের এই আসা যাওয়ার পথে কখনো তাদেরকে হঠাৎ করে ধরে ফেলবো, হ্যাঁ, ফামাহুম মুজিজিন, এবং এই ধরা থেকে, মানে এই মুজিজিন কেন বলা হয়, যে তারা আমাকে অক্ষম করে দিতে পারবে না, অর্থাৎ মানে আমি যদি ধরি তাহলে আমার হাত থেকে পালিয়ে গেলে তো আমি অক্ষম হয়ে গেলাম, অক্ষম হয়ে গেলাম না, যে আল্লাহর হাত থেকে আমি মুক্ত হয়ে এসেছি, তো আল্লাহ এতটাই অক্ষম না, যদি আমি ধরি তাহলে সেখান থেকে তারা আমাকে অক্ষম করতে পারবে না। এ থেকে কি তারা নিশ্চিত হয়ে গেছে? আও ইয়া খুজাহুম, অথবা ধরবো তাদেরকে, আলা তাখাউফিন, ফাইন্না রাব্বাকা লারাউফুর রাহিম, তাই না? এখানে কি বলেছে, আর নিজেদেরই আসন্ন মুসিবতের ভীতি লাগিয়া থাকিবে, এবং তাহারা উহা হইতে আত্মরক্ষা করার চিন্তায় সচেতন হইয়া থাকিবে। এই যে বিষয়টা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে আমরা যে কালে, যেই যুগে, যে সময়ে বসে এই কোরআনের পাঠ আমরা করছি, ঠিক এই সময়ে পৃথিবীতে আইএসআইএস একটা বিস্ফোরণের মতো মহাজাগরণ ঘটেছে, এক মহাসন্ত্রাসী দল যাদের ভয়ে পৃথিবী কাঁপছে। এখন এটা বানানো হোক বা স্ব উদ্ভূত হোক, নিজেরা অ্যারেঞ্জ করা হোক, সেগুলো সব বিতর্কিত ব্যাপার, আমরা ওই বিতর্কে যাব না। কিন্তু ফ্রান্সে যে বোমাবাজিটা হলো, হলো এই সদ্য গত পরশু দিন যে এয়ারফোর্সের বেইজে ঢুকে সন্ত্রাস, মানে গোলাগুলি হলো ইন্ডিয়ান, হয় কি না? তো দেশে দেশে, জায়গায় জায়গায় এই যে বোমাবাজি হচ্ছে, গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে, দায় নিচ্ছে কে? আইএসআইএস।
এখন সমস্ত পৃথিবীর যত বড় বড় সভ্য এবং সুরক্ষিত দেশ যারা একদিন ছিল তারা সকলে এখন আতঙ্ক, আইএস আতঙ্কে আতঙ্কিত হয়ে গেছে, গেছে কি না? এবার এত উৎসবের দিন তাদের যে 25শে ডিসেম্বর ক্রিসমাস, তার চাইতে বড় উৎসব তাদের কি 31st night সব ম্রিয়মান। কোনো কোনো দেশ তো সম্পূর্ণ বন্ধই করে দিয়েছে, কোনো উৎসবই হবে না। এই আয়াতখানে আমরা দেখি প্রথম কথা আল্লাহ বলছেন যে আফা আমিনা, আয়াত 45 তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে, আল্লাযিনা মাকারু আসাইয়াত, যারা আমার এই রসুল এবং আমার এই কোরআনের বিরুদ্ধে বিভিন্ন মন্দ ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। আন ইয়াকসিফ আল্লাহ বিহিমুল আরদ, যে তাদেরকে নিয়ে আল্লাহ, যেমন নেপালে যেটা হলো, কত হাজার মারা গেল, 7000 মারা গেল, এইভাবে তাদেরকে নিয়ে ধসিয়ে দিতে পারবেন না আল্লাহ। আও ইয়াতিয়াহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশুরুন, অথবা চলে আসবে এই যে আমাদের কালকে না পরশুদিন যে ভূমিকম্প হলো, রিখটার স্কেলে 6.7 কাছাকাছি, 7 হতে আর কতটুকু, 7 হলেই তো গিয়েছিলাম আমরা সব। তো আও ইয়াতিয়াহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশুরুন, এমন দিক থেকে আসবে যে তারা ধারণাও করতে পারবে না, অথবা আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম, এই যে তারা যাতায়াত করে এখান থেকে ওখানে, ধরবো তাদের এই যাতায়াতের পথে, ফামাহুম বিমুজিজিন, তারা তো আমাকে অক্ষম করতে পারবে না। আও ইয়াখুযাহুম আলা তাখাউফিন, অথবা ধরবো তাদেরকে এমন এক ভীতিপ্রদ সংবাদ দিয়ে বা এমন এক ভয় দিয়ে, ফাইন্না রাব্বাকা লারাউফুর রাহিম, যে ভয় তারা দূর করতে পারবে না। এখন কি হলো, বিশ্বব্যাপী এক আতঙ্ক, আইএস আতঙ্ক, কোন দেশে কোন জায়গায় হঠাৎ করে অস্ট্রেলিয়ায় জেগে উঠল, কারণ সমস্ত দেশের প্রতিরক্ষা দপ্তর, প্রতিরক্ষার যত কিছু আছে সব এখন বাইরের দেশ টেস ছেড়ে নিজেদেরকে রক্ষা করার ধান্দায় আছে, কে কখন আইএস হয়ে যায়, কে কখন আইএসে যোগদান করে। আর কি বিস্ময়কর ঘটনা, কোন দেশের কোন লোক কখন আইএসে, যেমন এখন এখন যে গলা কাটে যে আইএসের, সে লোক হিন্দু, সিদ্ধার্থ তার নাম, আগে যে ছিল সে তো মারা গেছে, এখন যে নতুন কি ওর নাম কি কি হয়েছে, জল্লাদ হয়েছে, তার সে সিদ্ধান্ত কয়েকদিন আগে তার বোন বলেছে, সে কয়েক কি বা মাত্র কয়েকদিন আগে মুসলমান হয়েছে। তো আল্লাহ আমাদেরকে তারা অক্ষম করতে পারবেন না বলছে, তো আমরাও যেন এখান থেকে সাবধানবাণী নেই, আমরা যাতায়াত করি, আমরা আসা যাওয়া করি, আমরাও কি নিশ্চিন্ত হয়ে গেছি যে কোনো মুহূর্তে আল্লাহ ধরতে পারেন আমাদেরকে। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহ মিন শাইইন, আচ্ছা এরা কি দেখছে না সেই দিকে যা সৃষ্টি করেছেন আল্লাহ, যে কোনো জিনিস, ইয়াতাফাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিনে ওয়াশ-শামাইল সুজ্জাদান, তারা সেজদারত আল্লাহর সামনে ডান দিকে অথবা বাম দিকে, কারণ আমি যদি মাঝখানে দাঁড়াই তাহলে কী হবে, আমি যদি উত্তর দক্ষিণে দাঁড়াই তাহলে আমি ডান দিক অথবা বাম দিক দেখতে পাবো, তাই না? যখন সূর্য পূব থেকে ওঠে তখন সমস্ত কিছু ছায়া পশ্চিমে পড়ে, পড়ে কি না, অর্থাৎ আমার বাম দিকে পড়ে, আবার যখন সূর্য পশ্চিমে চলে যায় তখন প্রতিটি অস্তিত্বের ছায়া পূর্বে ঢলে যায়। এইটা আল্লাহ আমাদেরকে দেখতে বলছেন যে এটা নিয়ে ভাবো কেন এরকম হয়, অর্থাৎ আমি প্রত্যেকটি বস্তুর, প্রতিটি বস্তুর থেকে আমার প্রতি যে রেসপেক্ট সেটা আমি আদায় করে নিচ্ছি। তোমরা কোথায়? লিল্লাহে ওয়াহুম দাখিরুন, এবং তারা বিনয় প্রকাশ করে, তার মানে প্রতিটি অস্তিত্বের ছায়া পড়ে আর কোরআন বলছে সে অস্তিত্বটি তার বিনয় প্রকাশ করে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইটা আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখেনি, ইলা সেই দিকে, মা খালাকাল্লাহ মিন শাইইন, যা আল্লাহ সৃষ্টি করেছেন এমন যে কোনো জিনিস, ইয়াতাফাইয়াউ জিলালুহু,
বিছিয়ে দেয় তাদের ছায়া, আনিল ইয়ামিনে ওয়াশ্শামাইল, ডান দিক থেকে অথবা বাম দিকে সুজ্জাদান লিল্লাহ, সেজদারত আল্লাহর জন্য, ওয়াহুম দাখিরুন, এবং তারা বিনয় প্রকাশ করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আল্লাহকেই সেজদা করে যা কিছু আছে ওই আকাশে, যা কিছু আছে এই পৃথিবীতে। মিন দাব্বাতিন, প্রাণী বলতে যা বোঝায়, মিন দাব্বাতিন। ওয়াল মালাইকা, ফেরেশতারাও, ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, এবং তারা কোনোভাবে, মানে অর্থাৎ সেজদা করা যাবে না এইটা তারা ভাবতেও পারে না। আমি একটু ভিন্ন ধরনের, মানে অহংকার প্রকাশ করে না, আমি এই কথায় না গিয়ে আমি বললাম যে সেজদা না করে পারা যায়, এটাই অহংকারের প্রকাশ, যেটা আমরা মানুষরা যেটা আমরা করি। তারা ভাবতেও পারে না যে আল্লাহকে সেজদা না করে পারা যায়। আমরা তো দিব্যি আছি, আরামেই আছি। ইয়াখাফুনা রাব্বাহুম, ভীষণ ভয় পায় তারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে, মিন ফাওকিহিম, তাদের উপর থেকে। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, এটা ফেরেশতাদের বিশেষ গুণ, এক জায়গায় বিশেষ করেই বলা হয়েছে, মানে ওয়াল মালাইকাতু ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন। যদি এদিকে আনি আমরা, এটাকে মিলিয়ে দিই পরবর্তী আয়াতের সঙ্গে, এবং ফেরেশতারা তারা কোনোভাবেই কোনো বড়ত্ব দেখায় না। ইয়াখাফুনা রাব্বাহুম, তারা তাদের সৃষ্টিকর্তাকে ভয় পায়, মিন ফাওকিহিম, তাদের উপর থেকে। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা করে তাই যা তাদেরকে আদেশ করা হয়। আমরা কি এমন? আমরা কি এমন নই? ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিদু ইলাহাইনে ইসনাইন, কি স্পষ্ট কথা! এবং আল্লাহ বলছেন দুই খোদা বানাইও না। আমি তর্জমা, প্রচলিত তর্জমা পড়লাম। এখন আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাই না, মানে আর আমরা আমাদের আমাদের মানে আমরা স্পষ্ট করেই বলা যায় যে আমরা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন সব কথা বলে ফেলি, যেমন তাহের আল কাদরি, তিনি তো একেবারে বিশ্বব্যাপী প্রচার করে বেড়াচ্ছেন, মদিনায় কবরে শুয়ে শুয়ে রসুল সব দেখছেন এবং এই পৃথিবী চালাচ্ছেন, হায়াতুন নবী, লক্ষ লক্ষ মানুষ তার জলসায় আসে এবং কেঁদে কেটে অস্থির হয়ে যায় কথা শুনে। আর সুপারিশ তো আছেই, কেয়ামতের দিন আল্লাহ রসুল এমন সেজদায় পড়বেন যে তার প্রত্যেকটি পাপিষ্ঠতর উম্মতকেও জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি না দিলে তিনি মাথা তুলবেন না। তো মানুষ আমল করবে কেন? আল্লাহর কাজ করবে কেন মানুষ? শুধু উম্মতে মোহাম্মদী নাম হলেই তো হলো, একই অবস্থা যে ঈসা সব গুনাহ নিয়ে গেছে, হুবহু কিনা। তো ঈসা সব পাপ নিয়ে শুলে চড়েছে, এই জন্য কেয়ামত পর্যন্ত খ্রিস্টানরা অত পাপ করে উঠতে পারবে না, কাজে পাপ করতে থাকো। আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উম্মতে মোহাম্মদই যা, তারা তো স্বর্গে যাচ্ছেই, তারা তো জান্নাতে যাচ্ছেই, এ তো কনফার্ম, তারাই যাবে, আর কেউ যাবে না। আর যে যতই পাপ করো না কেন, আবার এখন আরও নতুন ওয়াজের আরও ইয়া হচ্ছে যে তো আর হাদিসও নাকি রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে পাপ না করলে সেইটা আল্লাহর অকৃতজ্ঞতা, কারণ আল্লাহ মাফ করবেন কি তাহলে? ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিদু ইলাহাইন, আমরা এই ইলাহাইন আমরা বানিয়ে নিয়েছি কিনা এটাও খুব গভীরভাবে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে বিচার করে দেখা দরকার। যে ইলাহের আমি একটা, আমরা সিরিজ একটা করেছিলাম না, আমার মনে হয় সেটা আমাদের ইউটিউবে গেছে, ইন্টারনেটেও সেটা চলে গেছে। এবং ইলাহ, ইলাহ নিয়ে আমরা যে কোরআনি মানে তা মানে যাকে বলে যে ব্যাখ্যা বিস্তার আমরা করেছি বা আমরা আলোচনা করেছি, সেখানে স্পষ্ট যে ইলাহের সর্বনিম্ন পর্যায় কোনটি, সর্ববৃহৎ পর্যায় কোনটি। এটা আমাদের কোনো বানানো জিনিস না, আল্লাহ তাআলা কোরআনে যেভাবে ব্যক্ত করেছেন সেভাবেই আমরা সামনে রেখেছি। তো সেটা বাইরের থেকে অনেকেই অনুরোধ করেছে যে সেটাকে পূর্ণ করতে, তো সেটা একটু শনাক্ত করা যায় যে কোন সূরা পর্যন্ত আমরা গিয়েছিলাম, তাহলে আমরা ওই ধারাবাহিকতাটা, অনেক অনুনয় বিনয় করেছে যে ওই জিনিসটা একটা অমূল্য জিনিস, একটু পূর্ণ করেন। হ্যাঁ, একটু যদি দেখা যায় যে কোন পর্যন্ত, এবং সেও আমাকে ইয়াও বলেছে যে এই পর্যন্ত এসেছিলেন, সূরার নাম বলে দিয়েছিল, আমি আবার জিজ্ঞেস করবো যদি পাই।
তাহলে আল্লাহ বলছেন যে লা তাত্তাখিদু ইলাহাইনে ইসনাইন, তোমরা কখনো বানিয়ে নেবে না। দেখো আমরা এখানে কাদেরকে বলা হচ্ছে সেটাও দেখার ব্যাপার হলো, যেমন মক্কার লোকেরা, সূরা কিন্তু মক্কি, সূরা তো মক্কি, সেই ধারাবাহিকতা চলছে। তো মক্কার লোকেরা কি অনেক ইলাহ, তাদের 360টা ইলাহ হলো। ইলাহাইনে কারা বানিয়েছিল? এর আগের খ্রিস্টানরা, মসিহ আল্লাহর পুত্র, কিন্তু সেখানে তো তৃত্ববাদ, মসির মাও মান্য, নাউজুবিল্লাহ, আল্লাহর বউ বা আল্লাহর স্ত্রী। এর আগে কারা করেছিল? ইহুদিরা, ইলাহাইনে, ওজায়ের আল্লাহর পুত্র। সেই রকম কোনো ঘটনা এই সর্বশেষ উম্মতের বেলায় ঘটলো কি না? আহলে কিতাবরা তো করেছে, এখন আমরাও তো কিতাবেরই আহাল, কিতাবেরই ধারক, তো আমরাও এমন কোনো অপকর্ম করে বসেছি কি না, এটা খুব সতর্কতার সাথে মানে যাচাই করে দেখা প্রয়োজন। হ্যাঁ, ও আর আমাদের ভাই বললেন যে আমাদের সাথে ইহুদিদেরটা মিলবে, খ্রিস্টানদেরকে মিলবে না, কারণ এটা এটা ফ্যাক্ট। কারণ ইহুদিদেরটা, ইহুদিদের তওরাত ওটা কিতাব, আর খ্রিস্টানরা যা পেয়েছে ওটা কিতাব, কিন্তু ওটা হিকমা, ওটার বেশিরভাগ অন্য জিনিস। কিতাব তো বটেই, হেদায়াতও আছে, নূরও আছে, কিন্তু তওরাতের ব্যাখ্যা বিশ্লেষণ, আর এ তো পূর্ণাঙ্গ কিতাব। ওয়ালা ওয়াকাল আল্লাহু, আল্লাহ বলছেন লা তাত্তাখিদু ইলাহাইনি, দুই ইলাহ বানিও না, ইসনাইন, ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহেদুন, তিনি আর কিছুই নন, একমাত্র মান্য, একমাত্র ইলাহ। ফাইয়া ফারহাবুন, ফাইয়া ফারহাবুন, অতএব শুধু তাকেই তোমরা ভয় পাও, অতএব শুধু আমাকেই ভয় পাও, ফাইয়া ফারহাবুন, অতএব তোমরা শুধু আমাকেই ভয় পাও। তো এককেন্দ্রিক হলো কিনা সেই তৌহিদের দিকে, আমি বললাম যে এই গোটা সিরিজটাই তৌহিদ কেন্দ্রিক, তৌহিদের কথা, আল্লাহর একত্বের প্রতি বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে আনা এবং আল্লাহর কিতাবের দিকে আল্লাহর আহ্বান। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারই যা কিছু আছে ওই আকাশে আর এই পৃথিবীতে। ওয়ালাহুদ্দিনু ওয়াসিবান, এবং একান্তভাবে তাহারই দিন সমগ্র সৃষ্টি লোকে চলিতেছে। লাহুদ্দিন অর্থাৎ জীবনগুলো, আমরা কি আমরা আমরা প্রায়ই চেষ্টা করি যে দিন মানে জীবনকে আমরা বুঝাই, যে আসলে দিন মানে কি, যে আমরা যদি বলি যে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম, যা আমরা সুরা আল ইমরানে পড়ে এসেছি, আমরা তো আমাদের প্রচলিত ওয়াজ অনুযায়ী আমরা মনে করি যে আল্লাহর কাছে ধর্ম মানে একটাই হলো ইসলাম। আসলে বিষয়টা কি এরকম, ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম, বিনিময়যোগ্য জীবন আল্লাহর কাছে একটাই, যে জীবন তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। এ তর্জমা আমরা করে এসেছি, ইসলাম মানে যেই মানুষটি সচেতনভাবে সম্পূর্ণ তার প্রতি সমর্পিত, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, মিল্লাতা ইব্রাহিম আমাদের আদর্শ, আসলাম তুলি রাব্বিল আলামিন, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই নামাজ, আমার যাবতীয় আনুষ্ঠানিকতা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া শুধুমাত্র আল্লাহর জন্য। কুল্লা ইলাহা ইল্লা হুয়া, বলো তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। তো এই যে এক কেন্দ্রিকতা, তৌহিদের দিকে মানুষকে ডাকা, মানুষকে আহ্বান। তো ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাহুদ্দিন, দিন ওয়াসিবা, এবং জীবনগুলো শুধু তার জন্যই যেখানে যা আছে। অর্থাৎ জীবন বলতে, অস্তিত্ব বলতে যা কিছু আমরা এখানে দেখতে পাই অথবা যা দেখতে পাই না, সব তার জন্য। আফা গাইর আল্লাহে তাত্তাকুন, তাহলে তোমরা কি, এই যে তোমরা আল্লাহকে ছাড়িয়া তোমরা অপর কাহার প্রতি তাকওয়া পোষণ করিবে? আফা গাইর আল্লাহে তাত্তাকুন, তাহলে তোমরা কি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে?
তোমরা কি আল্লাহ ছাড়া আর কারো অসন্তুষ্টিকে ভয় পাবে? তোমরা কি আল্লাহ ছাড়া আর কারো অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চাইবে? ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। মিন নিয়ামাতিন, এই পৃথিবীতে যে যে অবস্থানে আছো সেখানে যদি কোনো সচ্ছলতা, কোনো সহজতা, কোনো আরাম, কোনো ধরনের কোনো কিছু যদি তোমরা ভোগ করে থাকো, পেয়ে থাকো, সেটা আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযীম। ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন, যে কোনো জিনিস তোমরা পেয়েছো। তো নেয়ামা কোনটাকে বলবো আমরা, যাতে আমরা সন্তুষ্ট, খুশি, আমরা আনন্দিত, যা পেয়ে যে কোনো প্রাপ্তি, টাকা পাই, পয়সা পাই, বাড়ি পাই, গাড়ি পাই, চাকরি পাই, যে কোনো প্রাপ্তি। ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, সেটা আল্লাহর দেওয়া। সুম্মা ইযা মাসসাকুম উদ্দুর্রু, তারপর যখনই তোমাদেরকে চেপে ধরে কোনো কষ্টকর অবস্থা বা কোনো দুরাবস্থা, ফাইলাইহি তাজআরুন, তখন তোমরা কি করো? তার কাছেই তো কান্নাকাটি করো। একটু লক্ষ্য করার মতো এই আয়াতখানা, যে আল্লাহ প্রথমে বলছেন যে তোমরা যে যে অবস্থানেই আছো সেখানে যে কোনো সুখ, যে কোনো সমৃদ্ধি, যে কোনো আনন্দ, যে কোনো ভালো তোমরা অনুভব করো না কেন, এটা আল্লাহর দেওয়া। এটা বুঝবা কেমন করে, এই কথাটা, এই বিষয়টা বুঝবা কেমন করে? আমরা তো স্বাভাবিকভাবে সচেতন থাকি না, বুঝিও না। বুঝি কি, খাই, আলহামদুলিল্লাহ বলি, বা এই পর্যন্তই, আল্লাহ আল্লাহর শুকর আদায় করলাম এই পর্যন্ত। কিন্তু আসলে যে এই গোটা আয়োজনটাই আল্লাহ দিয়েছেন, এই অনুভূতি আমাদের কজনের আছে? ফামিনাল্লাহ, যে যাই পেয়েছো, যা পাচ্ছ আল্লাহ থেকে। এক, এটা কেমন করে বুঝবা? যে তোমরা যখন কোনো কষ্টে পড়ো তখন ডাকো কাকে? প্রথমে প্রথমে এই হুজুরের কাছে, ওই হুজুরের কাছে, ফুফা, এটা সেটা সব তো করো, যখন কোনোটায় কোনো কিছু হয় না তখন শুধু আল্লাহ। সুম্মা ইযা কাশাফা দুররু আনকুম, তারপর যখন তিনি দূর করে দেন তোমাদের থেকে সেই দুরবস্থা, ইযা ফারিকুম মিনকুম, তখনই তোমাদের মধ্যে এক দল বি রাব্বিহিম ইউশরিকুন, তাদের সৃষ্টিকর্তার সঙ্গে শরীক করে, অংশীদার করে। এটার স্যাম্পল আমরা বহুবার আলোচনা করেছি, বলেছি, ডাক্তার সাহেব আপনি না থাকলে এই রুগী বাঁচানো যেত না। আরে ডাক্তার সাহেব আপনি হাসপাতালে সময় মতো না আনতে পারলে কেমন হইতো? আরে রাখেন এইটা, অ্যাম্বুলেন্সটা যদি না পেতাম, আর ওই সময় তো আমার কাছেও টেলিফোন ছিল না, ও যদি না আসতো মোবাইলটা করতাম কীভাবে? এগুলো সব আল্লাহর অংশীদার করা। তখন বিভিন্ন কারণ বের হয়, অর্থাৎ তখন আমাদের মন এককেন্দ্রিক আল্লাহতে থাকে না। এই যে ফারিকা মিনকুম, তখন তাদের মধ্যে একটা শ্রেণী, অর্থাৎ যদি যে ভুক্তভোগী, যে আল্লাহ এত বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছেন, সে হয়তো তখনও আল্লাহর এক আল্লাহকে মনে করেই সে হয়তো কান্নাকাটি করছে বা সেই অনুভূতিটিকে ধরে রেখেছে। কিন্তু তখন চারিপাশ থেকে লোকেরা বলতে শুরু করে, আরে ভাই আল্লাহ তো আছেই ভাই, ডাক্তার সাহেব খুব ভালো মানুষ, ডাক্তার সাহেব, এরকম ভালো ডাক্তার আর বাংলাদেশে নেই, আর অ্যাম্বুলেন্সটাও এরকম ছিল যে একেবারে উল্টো রাস্তা দিয়ে ঠিকই সময় মতো নিয়ে আসছে। বিভিন্ন কারণ তখন আমরা একের পর এক দেখাতে থাকি। হ্যাঁ, এবং এইটা আল্লাহ তাআলা বলছেন সরাসরি, ইউশরিকুন বিরাব্বিহিম লিয়াকফুরু বিমা আতাইনাহুম। কেন এই অংশীদারগুলো বার করে? যেন সম্পূর্ণ অকৃতজ্ঞতা, অকৃতজ্ঞ হয়ে যেতে পারে বা অস্বীকার করতে পারে যা এই মাত্র তাকে আমি দিলাম। আমাদের রোজকার ব্যাপার, আফাতামাত্তাউ ফাতামাত্তাউ, তাহলে ভোগ করে নাও, বেশ এই অবস্থায় আছো তো, বেশ ভোগ করে নাও। আর তামাত্তা বলতে ভোগ করে নাও সামান্য এই জীবন, ফাসাউফা তাআলামুন, খুব শীঘ্রই জানতে পারবে আসল বাস্তবতা কি।
وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًا مِمَّا رَزَقْنَاهُمْ। আচ্ছা, তাহলে এই লোকেরা যেসবের নিগুড় তত্ত্ব সম্পর্কে কিছুমাত্র জানে না, উহার অংশ আমাদের দেওয়া রিজিক হইতে নির্দিষ্ট করিয়া দেয়। মিম্মা রাজাকনাহুম তাল্লাহ লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমরা বা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সেই ব্যাপারে যা তোমরা বানাতে। এখানে আবার একটু আলোচনার প্রয়োজন, বা প্রথমে তো বলা হলো লিয়াকফুরু বিমা আতাইনাহুম, অর্থাৎ কোনো নেয়ামত যদি আমরা করি বা সেই বিপদ যখন দূর করে দেই তখন বিভিন্ন উসিলা তখন দাঁড় করায়, এগুলো কি হয় আল্লাহর সঙ্গে অংশীদার করা হয়। কেন হয়? এই জন্য যে আল্লাহই যে সম্পূর্ণ বিষয়টাকে করে দিয়েছেন এই বিষয়টা আর মনে থাকে না, বিভিন্ন লোকজন বিভিন্ন কারণ তখন আমরা দাঁড় করিয়ে, কেন যে শুধু আল্লাহ করেছেন এইটাকে যেন অস্বীকার করা যায়, এটা যেন মুছে যায় বিষয়টা। ফাতামাত্তাউ, তাদেরকে আল্লাহ কি বলছেন, বেশ ভোগ করে নাও সামান্য এই জীবন, এটাও বিরতি। ফাসাউফা তাআলামুন, খুব শীঘ্রই জানতে পারবে আসল বাস্তবতা। বলা হলো ওয়াইয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবান, আচ্ছা যাদের ব্যাপারে কিছুই এরা জানে না, তাদের জন্য বানায় যারা কিছুই জানে না, তাদের জন্য মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যা আমরা জীবিকা হিসেবে দিয়েছি তা থেকে তারা তাদেরকে দেয় কি না, পীর সাহেবদেরকে দেয়, মানত করে, একে দেয়, ওকে দেয় কি না, বড় বড় গরু মানত করে, ছাগল মানত করে, উট মানত করে, লক্ষ লক্ষ টাকা দেয় বিভিন্ন খানকা শরীফে, বহু মহিলা আছে একদম নেকলেস হারখানা পাঠিয়ে দেয় তার। তাল্লাহ, আল্লাহর কসম বা আল্লাহর শপথ, লাতুস আলুন্না আম্মা কুনতুম তাফতারুন, সেই সব ব্যাপারে যা তোমরা বানাতে সে ব্যাপারে রীতিমতো জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াইয়াজআলুনা লিল্লাহিল বানাত সুবহানাহু, এবং এরা এখন এই মক্কার লোকদের দিকে চলে আসা হলো, এরা বানায় আল্লাহর কন্যা কন্যা, লাত মানাত উজ্জা, এরা সব আল্লাহর, এরা সবাই ফেরেশতা, তাদের মূর্তি বানিয়ে এরা সবাই আল্লাহর কন্যা, আল্লাহর প্রিয় ভাজন। ওয়ালাহুম মা ইয়াশতাহুন, তাই না? তো এক সুবহানাহু, পবিত্রতা তার, এই সব থেকে, ওয়ালাহুম মা ইয়াশতাহুন, ইহাদের জন্য হইবে যাহা ইহারা নিজেরা চাহিবে। ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা, অথচ বাস্তবতা কি, এই লোকদেরকে যখন মানে অন্দরমহল থেকে কোনো সুসংবাদ নিয়ে আসা হয় মেয়ে কন্যা সন্তান জন্মাবার, জাল্লা ওয়াজহুহু, ঝুলে পড়ে তাদের মুখখানা, কালো হয়ে যায় তাদের মুখখানা, মুসওয়াদ্দান, ওয়াহুয়া কাদিম, তখন সে রাগে ক্ষোভ নিজেকে নিজে ঢোক গিলতে থাকে। মানে আল্লাহর মেয়ে আছে, আল্লাহর সব মেয়ে, এটা থেকে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু নিজেদের কোনো মেয়ে যদি জন্মায় তাহলে তাদের খুব অসুবিধা হয়ে যায়। সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যায়, রাগে জ্বলতে থাকে, যে সমাজ এখন কি করে মুখ দেখাবে, সে তার মেয়ের মেয়ের বাবা হয়েছে, আর কিছুদিন পর হলে বড় হলে তো নিয়ে পুঁতে ফেলবে মাটিতে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশিরা বিহি, লোকদের নিকট হইতে মুখ লিকায় ফেরে, এই যে এই খারাপ খবরের পর কেমন করে কাউকে মুখ দেখাবে। ইয়াতাওয়ারা মিনাল কওম, আড়াল করে বেড়ায় সকলের থেকে, মিন সুইন মা বুশিরা বিহি, সেই মন্দ সংবাদ থেকে যা তাকে সুসংবাদ হিসেবে দেওয়া হয়েছিল। আয়ুম সিকুহু আলা হুনিন, তখন সে ধরে রাখবে এখন, আম ইয়া দুঃসুহু ফি তোরাব, নাকি মাটিতেই গেড়ে দেবে তাকে, এটা ভাবতে থাকে। আলা সা আমা ইয়াহকুমুন, আচ্ছা ভাবো তো তোমরা হে কোরআনের পাঠক, আমি মানে বললাম এটা উইদিন ব্র্যাকেট, এটা কি তারা যে বিবেচনা করে জঘন্য নয়? লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, এখন কনক্লুশন আসছে একটা প্রসঙ্গের, একটা রুকুর শেষে আমরা এসে পৌঁছিয়েছি। তো তাদের জন্য যারা বিশ্বাস করে না পরকাল, মাসালুসু হলো তাদের উদাহরণ অত্যন্ত নিকৃষ্ট।
ওয়ালিল্লাহিল মাসালুল আলা। তাহলে কি হলো যে যারা পরকাল বিশ্বাস করে না তাদের দ্বারাই যত অপকর্ম এই পৃথিবীতে হয়, এবং হেন বিকৃতি এমন সমস্ত দুর্বুদ্ধ জিনিস যা বিশ্বাস করতে কষ্ট হবে যে এই কথা মানুষ বিশ্বাস করে কেমন করে। আর আল্লাহর উপমা আল্লাহর মিসাল উচ্চতর, ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।